সো আমরা কিন্তু এর আগের ভিডিওতে এই সেকশনটাকে ধরে কিন্তু আমরা হুবহু ডিজাইন করছি। তো আমি আশা করি আপনিও হচ্ছে আমাদের সাথে এই সেকশনটাকে ডিজাইন করেই থাকবেন। তো আপনি যদি এই সেকশনটাকে ডিজাইন করে থাকেন তাহলে আমরা চলে যাব আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে। এখানে গিয়ে আমি স্ক্রোল করে নিচের দিকে যাব। তাহলে দেখেন এই সেকশনের নিচে হচ্ছে আরেকটা নতুন সেকশন দেখা যাইতেছে, আর এই সেকশনটাকে দেখতে হচ্ছে যে এইরকম কিছু একটা। তো এবার আমাদের কি করতে হবে, এই ভিডিওতে এই সেকশনটাকে হুবহু ডিজাইন করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তাহলে একটা নতুন সেকশনকে ধরে ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে যে চিন্তাটা করতে হয় সেটা হচ্ছে এই সেকশনটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে যে এই সেকশনের মধ্যে কি আছে। এই সেকশনটাকে ডিজাইন করতে গেলে আমাদের কি কি জিনিসপত্র লাগবে সেটাও হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে দেখেন এই সেকশনের মধ্যে কি আছে, এখানে হচ্ছে কিছু কার্ড দেখা যাইতেছে। প্রতিটা কার্ডের মধ্যে এক একটা করে ইমেজ দেওয়া আছে, আর এখানে হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে কিছু আইকন সেট করা আছে রেটিং টাইপের, আর এটার নিচে এই যে দুইটা বাটন দেওয়া আছে। প্রতিটা কার্ডের মধ্যে কিন্তু সেম কাহিনী। তাহলে এইটাকে ডিজাইন করতে গেলে আমাদের কি কি লাগবে, আমাদের হচ্ছে কিছু ইমেজ লাগবে, তারপর হচ্ছে আমাদের কিছু আইকন লাগবে, ঠিক আছে, জাস্ট এই দুইটা জিনিসই লাগবে আর কিছু লাগবে না। আর দেখেন এই যে এখানে এক একটা লাইনের মধ্যে চারটা করে কার্ড কিন্তু পাশাপাশি বসছে, প্যারালালি কিন্তু বসছে। তো আমাদের কি করতে হবে, প্রতিটা লাইনের মধ্যে চারটা করে কার্ড বসাইতে হবে। একইভাবে দেখেন এই যে সেকেন্ড নাম্বার লাইনেও চারটা কার্ড। তাহলে এখন আমাদের এই সেকশনটাকে ডিজাইন করতে হবে। আর এই সেকশনের একদম সর্বপ্রথম হচ্ছে একটা টাইটেল সেট করা আছে, যেটা লেখা আছে এখানে হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টস। তাহলে চলেন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই সেকশনের নিচে হচ্ছে আমাদের কি করতে হবে, এরকম একটা সেকশন তৈরি করতে হবে। তো আমি কি করব, আমি স্ক্রোল করে নিচের দিকে যাব, আমাদের ভিএস কোডের মধ্যে একদম নিচের দিকে যাব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেকশনের এন্ডিং ট্যাগ। তো এই সেকশনের এন্ডিং ট্যাগের আমরা নিচে যাব, যেহেতু আমরা নতুন আরেকটা সেকশন বানাবো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, সেকশন নামের আরেকটা ট্যাগ নিতে হবে। তো আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমাদের এই সেকশনটাকে বানাইতে গেলে আমি কি বলছি, আমাদের কিছু ইমেজ লাগবে। তো আমি কিন্তু ইমেজগুলো হচ্ছে আগে থেকে এই যে এখানে এনে রাখছি ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে। এই প্রজেক্টটাকে বানাইতে গেলে আমাদের যে যে ইমেজের প্রয়োজন আমি আগে থেকে এখানে এনে রাখছি। আপনি চাইলে আমাদের এই ইমেজগুলোকেও ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে গুগল থেকেও কিছু ইমেজ আপনি ডাউনলোড করে এই ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি আমাদের এই ইমেজগুলোকে ব্যবহার করতে চান তাহলে আপনি প্রতিবারের মতো আমাদের গিটহাবে চলে যাবেন, সেখানে হচ্ছে আপনি ইমেজগুলোকে পেয়ে যাবেন। তো ওকে, এবার আমরা কি করলাম, নতুন একটা সেকশন তৈরি করলাম। এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এই সেকশনের মধ্যে একটা ডিপ তৈরি করতে হবে। এই ডিপটা আমি কেন বানাবো, এটা বানানোর কারণ হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে যেখানে একটা টাইটেল সেট করা আছে যে লেখা আছে ট্রেন্ডিং প্রোডাক্টস। তো আমরাও কি করব, আমরা হচ্ছে এখানে এই ডিভের মধ্যে একটা পি ট্যাগ আমরা তৈরি করব, ঠিক আছে, একটা পি ট্যাগ আমরা তৈরি করবো, আর এটার মধ্যে আমরা লিখে দিব যে ট্রেন্ডিং প্রোডাক্টস, ঠিক আছে। তো এটাকে আমরা চেক করবো যে এটা আসছে কিনা আমাদের ওয়েবসাইটের মধ্যে। আমরা রিলোড মারলাম, তারপর হচ্ছে আমি যদি নিচের দিকে যাই তাহলে এই যে তলার মধ্যে কিন্তু ছোট্ট করে চলে আসছে ট্রেন্ডিং প্রোডাক্টস। এবার আমাদের কি করতে হবে, এটাকে মাঝখানে নিতে হবে, একটু সাইজে ইনক্রিজ করতে হবে। তো আমি কি করব, এই যে পি ট্যাগ, এই পি ট্যাগটা আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। তো আমি সম্পূর্ণ ডিভের মধ্যে একটা ক্লাস দিয়ে বলবো যে ডিভ তোমাকে আমরা কি করতে চাইতেছি, টেক্সট হাইফেন সেন্টারে নিতে চাইতেছি, মানে এই ডিপটাকে আমরা মাঝখানে দেখাইতে চাইতেছি। তাহলে এটা কিন্তু মাঝখানে দেখাবে, আর আমাদের এই যে এটা কিন্তু পি ট্যাগের মধ্যে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে ক্লাস দিয়ে বলবো, ওই যে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে টাইপোগ্রাফি শিখছিলাম না, যে আমরা কোনো একটা ট্যাগকে কিন্তু আমরা চাইলে হ্যাডিং ট্যাগে রূপান্তর করতে পারি, মানে একটা ট্যাগকে আরেকটা ট্যাগে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। এটা আমরা কেন করি, এটা কিন্তু আমরা বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালের মধ্যে টাইপোগ্রাফির যে ক্লাসটা সেটার মধ্যে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করছি। তো এখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব না, আমি চাচ্ছি এই পি ট্যাগটাকে ধরে হচ্ছে আমি একটা হ্যাডিং ট্যাগের মতো বড় একটা ট্যাগ আমি দেখাবো। ধরেন আমি H4 ট্যাগের মতো হচ্ছে বড় কোনো একটা হ্যাডিং ট্যাগ আমি দেখাবো। তো আমি লিখে দিলাম, তাহলে এবার কিন্তু আমাদের এই পি ট্যাগটা একটা H4 হ্যাডিং ট্যাগের মতো কিন্তু আচরণ করবে। আমি যদি এখানে গিয়ে রিলোড মারি, লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ট্রেন্ডিং প্রোডাক্টস, এটা কিন্তু এখানে চলে আসছে, এটা কিন্তু হচ্ছে H4 হ্যাডিং ট্যাগের মতো একটা আচরণ করতেছে, বড় হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের আগের সেকশনের সাথে কিন্তু একদম লাগালাগি করে আছে। তো আমি চাইলে এখানে একটা মার্জিনও কিন্তু সেট করতে পারি। আমরা এই ডিভের মধ্যে গিয়ে বলতে পারি যে আমরা কি করতে চাইতেছি, আমরা হচ্ছে MY মানে মার্জিন ওয়াই অক্ষ বরাবর খাড়াখাড়িভাবে হচ্ছে আমি 5 মতো একটা মার্জিন সেট করতে চাইতেছি। তাহলে কিন্তু হচ্ছে এখানে একটা গ্যাপ চলে আসবে, লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন গ্যাপটা কিন্তু চলে আসছে। বা আপনি চাইলে এখানে মার্জিন না দিয়ে আপনি কিন্তু সেকশনের মধ্যে একটা মার্জিন সেট করতে পারেন। আর আমরা এই সেকশনের মধ্যে ক্লাস দিয়ে বলবো যে আমরা একটা কাউন্টেইনার সেট করতে চাইতেছি, যাতে করে দুই সাইডে কিছু পরিমাণ গ্যাপ থাকে, ঠিক আছে।
তাহলে ওকে এটা আমরা করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এই রকম কিছু কার্ড তৈরি করতে হবে। তাহলে এই রকম কিছু কার্ড তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে একটা কার্ডকে ধরে খুব সুন্দরভাবে মনের মতো করে ডিজাইন করতে হবে। আমরা যদি একটা কার্ডকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি, তারপর কিন্তু আমাদের কাজ ইজি হয়ে যাবে। কারণ দেখেন এখানে প্রতিটা কার্ড কিন্তু সেম টু সেম, প্রতিটা কার্ডের মধ্যে ইমেজ আছে, প্রতিটা কার্ডের মধ্যে বাটন আছে, মানে ইনফরমেশন কিন্তু একই রকম। তো আমাদের কি করতে হবে, জাস্ট একটা কার্ড যদি আমরা ডিজাইন করতে পারি, তারপর হচ্ছে আমরা জাস্ট কপি পেস্ট করব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে চলেন আমরা একটা কার্ড আবদ্ধ ডিজাইন করে নিই। তো আমরা জানি এরকম কার্ড ডিজাইন করতে গেলে বুটস্ট্র্যাপের মধ্যে কিন্তু কার্ডের কোনো অভাব নাই। তো আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, এই যে কার্ডের মধ্যে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা এখানে অনেক ধরনের কার্ড কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের কার্ড দেখাইতেছে। এখান থেকে আমরা যে কোনো একটা কার্ড কিন্তু খুব ইজিভাবে কিন্তু আমরা কপি করতে পারি। তো আমি যদি নিচের দিকে যাই, আমি আরও নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন এই টাইপের কার্ড আমরা চাইলে ব্যবহার করতে পারি, এরকম করতে পারি। আবার আমরা চাইলে যে গ্রিড টাইপের কার্ড আমরা ব্যবহার করতে পারি, তো আমরা এই গ্রিডটাকে নিতে পারি। কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা তো কপি পেস্ট করা দেখছি, বাট আমরা কিন্তু ম্যানুয়ালি এখনও তৈরি করা দেখিনি। তো আমরা এবার কি করব, আমরা হচ্ছে ম্যানুয়ালি একটু বুঝে বুঝে তৈরি করার চেষ্টা করব যে কার্ডটাকে আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারতেছি কি না। তো ম্যানুয়ালি তৈরি করতে গেলে আমরা এই সেকশনের মধ্যে আমাদের এই ডিভের নিচে গিয়ে আমরা একটা ডিপ বানাবো। এই ডিপটা আমি কেন বানাবো, এটা হচ্ছে একটা লাইন বা একটা রো এর জন্য আমি একটা ডিপ তৈরি করব। তাহলে দেখতে পাচ্ছেন আমি একটা রো বা একটা লাইনের জন্য কিন্তু একটা ডিপ তৈরি করলাম। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে, এই রো এর মধ্যে আবারও একটা ডিপ তৈরি করতে হবে। এই ডিপটা আমি কেন বানাবো, একটা সিঙ্গেল কার্ডের জন্য আমি একটা ডিপ বানাইলাম। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি করতে হবে, এই যে বাক্সটা যে আমরা বানাইলাম, এই ডিপটা যে আমরা বানাইলাম, এটার সাইজটা আমরা কত দিব। আপনি যদি এখানে গিয়ে দেখার চেষ্টা করেন, দেখেন একটা লাইনের মধ্যে কিন্তু চারটা কার্ড বসছে। তাহলে আমরা জানি একটা লাইনের মধ্যে সর্বোচ্চ আমরা ১২টা কলাম ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি চারটা কার্ডকে বসাইতে যাই, তাহলে প্রতিটা কার্ডকে আমাদের কি করতে হবে, তিনটা করে কলামের জায়গা দিতে হবে। তিন চারে ১২, আমরা যদি প্রতিটা কলামকে তিনটা কলামের জায়গা দিই, তাহলে এখানে কিন্তু আমরা চারটা কার্ড একই লাইনে বসাইতে পারবো। তো এই জন্য হচ্ছে আমি এখানে একটা ডিপ বানাইলাম, আর এখানে আমরা ক্লাস দিয়ে বলবো যে এইটার কলাম সংখ্যা আমরা দিতে চাইতেছি তিন কলামের জায়গা দিতে চাইতেছি। ঠিক আছে, আর এখানে আমি রেসপন্সিভের একটা ব্যাপার করে দিব যে কল হাইফেন এমডি হাইফেন থ্রি, মানে ইউজারের যে ডিভাইসটা আছে, ইউজার যদি আমাদের ওয়েবসাইটটাকে মিডিয়াম কোনো ডিভাইসের মাধ্যমে দেখে, তাহলে কি হবে, তিন কলামের জায়গার মধ্যে আমাদের কার্ডটা দেখাবে। বা মিডিয়ামের চাইতে যদি বড় কোনো ডিভাইসে যায়, তাহলে তিন কলামই দেখাবে। কিন্তু মিডিয়াম ডিভাইসের চাইতে যদি ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখে আমাদের ওয়েবসাইটটাকে, তখন এই ডিপটা কি করবে, এখানে সে তিনটা কলামের জায়গা নিবে না, তখন সে ১২টা কলামের জায়গা নিবে। অর্থাৎ হচ্ছে একই লাইনের মধ্যে সে একাই বসবে। এই ধরনের একটা ক্যালকুলেশন কিন্তু আমরা করে দিলাম। ঠিক আছে, তো ওকে, এবার আমাদের যেটা করতে হবে, এই কলামের মধ্যে আমরা কী তৈরি করতে চাইতেছি সেটা আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে গিয়ে দেখবো এখানে কী আছে এই কার্ডের মধ্যে। যে দেখেন এই কার্ডের একদম উপরে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে সেল টাইপের একটা জিনিস, আর এখানে হচ্ছে কম্পেয়ার টাইপের একটা জিনিস। এই দুইটা আমাদের প্রথমে তৈরি করতে হবে। তো এই জন্য আমি একটা ডিপ তৈরি করতে পারি। এই ডিপের মধ্যে হচ্ছে আমি একটা স্প্যান ট্যাগ তৈরি করতে পারি। এই স্প্যান ট্যাগের মধ্যে হচ্ছে আমি যে লেখাটা সেখানে দেখাইতে চাইতেছি সেটা আমি লিখতে পারি। ওইখানে সেল লেখাটা আছে, তো আমি এখানে লিখে দিলাম সেল। আর এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে পারি যে বিজি, এইটার বিজিটা হচ্ছে ওয়ার্নিং কালার আমরা একটা সেট করে দিলাম। আমরা যদি এখন গিয়ে দেখি, এখানে একটা রিলোড মারলাম যে এটা আসছে কি না, স্ক্রোল করে নিচের দিকে যাব। সো দেখতে পাচ্ছেন এই যে সেল লেখাটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা ওয়ার্নিং কালার না দিয়ে আমরা দিতে পারি যে ড্যাঞ্জার কালার, তাহলে কিন্তু রেড টাইপের হবে। সো আমি দিয়ে দিলাম ড্যাঞ্জার কালার, এবার কিন্তু রেড টাইপের হবে, লক্ষ্য রাখবেন। সো এই যে রেড টাইপের কিন্তু হয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের হইল। তো এবার আমাদের কি করতে হবে, এটাকে আমরা হচ্ছে একটু প্রসারিত করতে পারি, একটু প্যাডিং কিন্তু আমরা দিতে পারি। তো আমি প্যাডিংটা দিতে চাইতেছি এক্স অক্ষ বরাবর, লেফট টু রাইট। তো আমি এই জন্য দিলাম পি এক্স। এবার আমি হাইফেন দিয়ে বলতে পারি আমি কত পিক্সেলের মতো প্যাডিং দিতে চাইতেছি। তো আমি চাইতেছি হচ্ছে তিন পিক্সেলের মতো একটা প্যাডিং দিতে। ঠিক আছে, তাহলে ওকে, এটা গেল। এবার এটার নিচে হচ্ছে আমি আবারও একটা স্প্যান ট্যাগ তৈরি করতে পারি। এটা আমি কেন তৈরি করব, কারণ এখানে দেখেন যে কম্পেয়ার টাইপের একটা জিনিস আছে। তো আমি এখানে গিয়ে লিখব হচ্ছে কম্পেয়ার, কিছু একটা আমি লিখলাম। তো কম্পিউটারটা লেখার পর আমি এখানে গিয়ে দেখবো যে এটার কালারটা হচ্ছে এই যে এই টাইপের একটা কালার। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে স্প্যান ট্যাগ তোমার একটা কালার হয়ে যাবে, ক্লাস তোমার যে টেক্সটটা আছে আমি ব্যাকগ্রাউন্ড দিব না, এবার আমি টেক্সটের কালার দিব, টেক্সটের কালারটা হয়ে যাবে ড্যান্সার কালার। তাহলে কিন্তু এখানে এটা ড্যান্সার কালার হয়ে যাবে, লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন এই যে ড্যান্সার কালার কিন্তু হয়ে গেছে। এবার দেখেন এই যে কম্পেয়ারের পাশে, মানে প্রথমেই কিন্তু হচ্ছে একটা আইকন আছে, একটা হচ্ছে লেস দেন গ্যাটার দেন টাইপের একটা আইকন আছে। তো আমরা বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাবো, গিয়ে যে লোগোর উপরে একটা ক্লিক করব, করার পর হচ্ছে আমরা
একদম তলার মধ্যে চলে যাব এই যে আইকনস এর মধ্যে চলে যাব আমরা কিন্তু এর আগের ভিডিওতে আইকনগুলোকে কিন্তু আমাদের প্রজেক্টের সাথে একটা কানেকশন কিন্তু করছি আপনি যদি কানেকশন না করেন তাহলে কিন্তু আইকনগুলো কাজ করবে না তো আমি এখানে গিয়ে বলবো যে আমরা কি চাইতেছি আমরা হচ্ছে কোড টাইপের একটা আইকন চাইতেছি তো আমি লিখলাম কোড এখান থেকে এই যে এই কোডটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখান থেকে আমি এটাকে কপি করে নেব সো আমি কপি করলাম কপি করার পর হচ্ছে আমি এই লেখাটার আগে যেহেতু দেখাইতে চাইতেছি এই জন্য আমি এই লেখার আগে এটাকে আমি পেস্ট করে দিলাম তাহলে এবার আমি যদি যাই গিয়ে যদি আমি রিলোড মারি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কোড টাইপের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু চলে আসছে ঠিক আছে এবার আমাদের এই দুইটাকে ধরে দুই দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিতে হবে এই দুইটা কিন্তু এক জায়গায় লেগে আছে তো আমরা এই দুইটা জিনিস আছে কার মধ্যে এই ডিভের মধ্যে সো আমি এই ডিভের মধ্যে একটা ক্লাস দিয়ে বলবো যে আমি এটাকে কি করতে চাইতেছি ডিসপ্লে ফ্লেক্স আর এটাকে হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন মারবো তাহলে কি হবে দুইটা দুই দিকে চলে যাবে লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই দিকে চলে গেছে তাহলে আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে এবার দেখেনি যে সেলটা আছে না এইটার এই যে কর্নারগুলো কিন্তু চুক্কা টাইপের কিন্তু এটা দেখেন এই যে একটু গোল টাইপের রেডিয়াস টাইপের তো আমরা এখানে কিন্তু একটা রেডিয়াস টাইপের করতে পারি স্প্যান ট্যাগের মধ্যে গিয়ে আমরা হচ্ছে একটা রাউন্ডেড নামের হচ্ছে একটা ক্লাস আমরা নিতে পারি যেটার নাম হচ্ছে রাউন্ডেড সো আমরা রাউন্ডেড দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা রাউন্ডেড টাইপের হয়ে যাবে লক্ষ্য রাখবেন এই যে রাউন্ডেড টাইপের কিন্তু হয়েছে তাহলে আমাদের এই যে কার্ডের প্রথম জিনিসটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এই যে দেখেন এটার হচ্ছে টেক্সটের কালারটা হোয়াইট বাট আমাদের টেক্সটের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমরা কি করতে পারি এখানে গিয়ে বলতে পারি যে টেক্সটের কালারটাকে হচ্ছে আমরা হোয়াইট কালার করতে চাইতেছি তো আমি টেক্সট হোয়াইট নামের একটা ক্লাস দিয়ে দিলাম তাহলে কিন্তু হচ্ছে এটা হোয়াইট কালার হয়ে যাবে লক্ষ্য রাখবেন এই যে ওকে আমাদের এটার কাজ কমপ্লিট এবার আমাদের কি করতে হবে একটা ইমেজ সেট করতে হবে একটা হেডফোনস টাইপের একটা ইমেজ আমাদের সেট করতে হবে তো আমি কিন্তু ইমেজ আগে থেকে এনে রাখছি আমি আপনাদের বলছি তো আমি এই ডিভের নিচে যাব মানে আমাদের এই যে কলামের মধ্যে থাকব এই ডিভের নিচে যাব এই ডিভের নিচে গিয়ে হচ্ছে আমি আবারও একটা ডিভ তৈরি করবো আচ্ছা আমি ডিভ না করে এমনিতে হচ্ছে জাস্ট একটা ইমেজ ট্যাগও কিন্তু আমরা নিতে পারি আমি একটা ইমেজ চাইতেছি এই জন্য হচ্ছে আমি একটা ইমেজ নামে ট্যাগ নিলাম তো এবার আমাদের এই এসআরসির মধ্যে বলতে হবে যে আমাদের ইমেজটা কোথায় আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে হচ্ছে হেডফোনস ডট জেপিজি নামের একটা ছবিকে আমরা ব্যবহার করতে চাইতেছি এরপর আমাদের ক্লাস দিয়ে বলতে হবে ছবিটাকে আমরা একটু রেসপন্সিভ করতে চাইতেছি এই জন্য হচ্ছে ইমেজ ফ্লুইড নামের ক্লাসটাকে আমরা দিয়ে দিলাম তাহলে কিন্তু এখানে একটা ইমেজ চলে আসবে লক্ষ্য রাখবেন আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন হেডফোনস টাইপের কিন্তু একটা ইমেজ এখানে চলে আসছে তো ওকে এবার এটার নিচে কি আছে ইমেজের নিচে হচ্ছে যে হেডফোনস টাইপের একটা লেখা আছে তো আমি এখানে এটার নিচে হচ্ছে ইমেজের নিচে যেহেতু আছে এই জন্য আমি ইমেজের নিচে একটা স্প্যান ট্যাগ নিতে পারি আর এটার মধ্যে লিখতে পারি যে হেডফোনস আর এটার কালারটাকে হচ্ছে আমরা দিয়ে দিব টেক্সট সেকেন্ডারি কালার যেহেতু এই যে এখানে হচ্ছে একটু গ্রে টাইপের এটা কালার কালারটা দেখেন গ্রে টাইপের তো আমরা কী করলাম টেক্সট সেকেন্ডারি কালার দিয়ে দিলাম তাহলে কী হবে এটা হচ্ছে গ্রে টাইপের এই যে গ্রে টাইপের কিন্তু হয়ে গেছে এবার এটার নিচে কি আছে এই যে এই লেখাটা আছে যে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনস তো এই লেখাটাকে আমরা কপি করতে পারি কপি করে হচ্ছে আমি এটার নিচে যেহেতু দেখাবো তো এটার নিচে আমি একটা পি ট্যাগ তৈরি করতে পারি পি ট্যাগের মধ্যে এটা পেস্ট করে দিলাম তাহলে কিন্তু এখানে একটা পি ট্যাগের মতো আচরণ করবে লক্ষ্য রাখবেন সো আমি স্ক্রোল করে নিচের দিকে যাব এই যে দেখতে পাচ্ছেন পি ট্যাগের মতো আচরণ করতেছে কিন্তু এই লেখাটা দেখেন এটা কিন্তু অনেকটা বড় দেখাইতেছে মানে একটা হ্যাডিং ট্যাগের মতো তো এবার আমরা কি করব এইটাকে হচ্ছে পি ট্যাগটাকে আমরা একটা হ্যাডিং ট্যাগে রূপান্তর করব তো এই জন্য হচ্ছে আমরা ক্লাস দিয়ে বলতে পারি যে এইটাকে আমরা একটা এই সিক্স হ্যাডিং ট্যাগের মতো রূপান্তর করতে চাইতেছি তাহলে কিন্তু এই পি ট্যাগটা কিন্তু হ্যাডিং ট্যাগের মতো আচরণ করবে এই সিক্স এই যে দেখতে পাচ্ছেন এইটার মতো কিন্তু আচরণ করতেছে ওকে এটা গেল এবার এটার নিচে দেখেন দুইটা জিনিস আছে একটা হচ্ছে প্রাইসিং আর একটা হচ্ছে রেটিং তো এই তো এই দুইটা জিনিসকে আমাদের তৈরি করতে হবে তো এই দুইটা জিনিসকে যেহেতু আমরা এটার নিচে দেখাবো এই জন্য হচ্ছে আমি দুইটা জিনিস যেহেতু দেখাবো এই জন্য আমাদের কী করতে হবে দুইটা জিনিসকে পাশাপাশি বসাইতে হবে তার মানে ডিসপ্লে ফ্লেক্স মারতে হবে এই জন্য আমাদের ডিপ তৈরি করতে হবে এই ডিভের মধ্যে আমাদের কী করতে হবে দুইটা জিনিস তৈরি করতে হবে একটা হচ্ছে ডলার এখানে কত লেখা আছে আমরা গিয়ে দেখবো এই লেখাটা আছে সো আমি এটারে কপি করতে পারি এখানে আমি পেস্ট করলাম ঠিক আছে আর এইটার নিচে হচ্ছে আমি আরেকটা স্প্যান ট্যাগ তৈরি করবো স্প্যান ট্যাগ এটার মধ্যে কী আছে এটার মধ্যে জাস্ট কিছু রেটিং আছে তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে এখানে কিন্তু আমরা রেটিং ইউজ করছিলাম আমি যদি উপরের দিকে যাই এই যে রেটিং এই রেটিংগুলোকে হচ্ছে আমরা আচ্ছা এইখান থেকে আমি পুরো স্প্যান ট্যাগটাকে কপি করতে পারি কপি করে আমি এখানে যাব এই স্প্যান ট্যাগের বদলে এটার বদলে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করব ঠিক আছে আর এই যে প্রাইসিং এটার কালার হচ্ছে প্রাইমারি কালার এবার আমি এই যে প্রাইসিং যে স্প্যান ট্যাগটা এখানে আমি ক্লাস দিয়ে বলবো যে এইটার টেক্সটের কালার হয়ে যাবে প্রাইমারি কালার তাহলে কিন্তু এবার ওইটার মতো হয়ে যাবে রিলোড মারলাম
লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস কিন্তু চলে আসছে। এবার আমাদের দুইটা জিনিসকে ঠেলে দুই দিকে পাঠাইতে হবে। তাহলে এই দুইটা জিনিস আছে এই ডিভের মধ্যে, আমরা গিয়ে বলবো যে এটারে আমরা ডিসপ্লে ফ্লেক্স মারতে চাইতেছি আর এটাকে হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন মারতে চাইতেছি। তাহলে কিন্তু দুইটা দুই দিকে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা কিন্তু দুই দিকে চলে গেছে। এবার দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই দুইটা কিন্তু সেম টু সেম প্রায় হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটার নিচে হচ্ছে দুইটা বাটন তৈরি করতে হবে। তো এটার নিচে আমাদের যেহেতু বাটন তৈরি করতে হবে, তাহলে আমাদের এই ডিভির নিচে যাইতে হবে। এই ডিভির নিচে গিয়ে হচ্ছে আমরা যেহেতু আমরা একটা বাটন বানাবো, এই জন্য আমরা লিখবো হচ্ছে বিটিএন। আর এটার মধ্যে আমরা কী লেখা দেখাইতে চাইতেছি, এখানে আমরা দেখাবো হচ্ছে অ্যাড টু কার্ড। সো আমরা এখানে লিখতে পারি যে অ্যাড টু কার্ড কিছু একটা। আর এই বাটনের মধ্যে দেখেনি যে অ্যাড টু কার্ডের পাশে কিন্তু ছোট্ট একটা আইকন আছে। তো আমাদের কি করতে হবে, এই যে এখানে আমরা বুটস্ট্র্যাপ আইকনের মধ্যে চলে আসব। তো এই সার্চ বারে গিয়ে হচ্ছে আমরা কার্ড লিখে হচ্ছে সার্চ করব। যেহেতু আমি কার্ড টাইপের একটা আইকন চাইতেছি, তো আমি এখানে লিখে এই যে এই কার্ডটা আছে না, এটাকে আমরা ইউজ করতে চাইতেছি। তো এখানে ক্লিক করলাম, এই কোডটাকে আমি এখান থেকে কপি করে নিব। কপি করে হচ্ছে আমি লেখার আগে দেখাবো, তো এই জন্য গিয়ে হচ্ছে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। এইবার যদি আমি এখানে গিয়ে রিলোড মারি, তাহলে কিন্তু আমরা বাটনটাকে দেখতে পারবো। এই যে বাটনটা কিন্তু চলে আসছে, বাট বাটনের স্টাইল কিন্তু ঠিক নাই। তো আমরা এই যে বাটন ট্যাগের মধ্যে গিয়ে ক্লাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে একটা বিটিএন, এটা আমাদের বলে দিতে হবে। আর বিটিএনের কালারটা কী হবে, এটা হচ্ছে একটা আউটলাইন নাকি, এখানে দেখবো যে কী টাইপের, না এটা ফিল টাইপের আছে, ড্যাঞ্জার কালার। তো আমরা বলবো যে বিটিএন হাইফেন ড্যাঞ্জার টাইপের হচ্ছে আমরা একটা বাটন চাইতেছি। তাহলে কিন্তু এখানে একটা ড্যাঞ্জার টাইপের একটা বাটন চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে বাটনগুলো দেখেন, এই বাটনগুলোর উইথ কিন্তু হচ্ছে একদম ফুল উইথটা কিন্তু নিয়ে নিছে, কিন্তু আমাদের বাটনটা দেখেন এটা কিন্তু হচ্ছে ছোট্ট পুস্কা টাইপের কিছু একটা। তো এবার আমাদের এই বাটনটাকে ধরে একটু বড় করতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ভিএস কোডের মধ্যে আমরা যাব, এখানে গিয়ে হচ্ছে আমাদের এই যে বাটন, এই বাটনের মধ্যে গিয়ে আমরা বলবো যে বাটন তোমার উইথটাকে তুমি এবার 100% করে দাও। তাহলে কিন্তু হচ্ছে এটা 100% উইথের কিন্তু একটা বাটন হয়ে যাবে, লক্ষ্য রাখবেন। সো এই যে দেখতে পাচ্ছেন 100% উইথের কিন্তু একটা বাটন হয়েছে। এবার এই যে এই বাটনের উপরে কিন্তু একটু গ্যাপ আছে আর নিচেও হচ্ছে একটু গ্যাপ আছে। তো আমাদের কি করতে হবে, এটার উপরে বা নিচে হচ্ছে একটু গ্যাপ দিতে হবে। তো এই বাটনের মধ্যে গিয়ে হচ্ছে আমরা কোনো একটা জায়গায় এম ওয়াই, মানে আমি ওয়াই অক্ষ বরাবর খাড়াখাড়িভাবে হচ্ছে আমি মার্জিন দিতে চাইতেছি। কত পিক্সেলের মতো দিব, ধরেন এম ওয়াই 3 মতো হচ্ছে আমি একটা মার্জিন দিব। তাহলে কিন্তু হচ্ছে এবার একটুখানি গ্যাপ চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে। এবার এটার নিচে হচ্ছে আরেকটা বাটন আছে, যেটা হচ্ছে আউটলাইন টাইপের বাটন, আর এখানে লেখা আছে হচ্ছে কুইক ভিউ। তো আমরা এটার নিচে হচ্ছে আরেকটা বাটন তৈরি করতে পারি, এটার নিচে যাব গিয়ে হচ্ছে, আচ্ছা আমি আপনাদের দেখাই, এই যে বাটনটা যা আছে এটা যখন আমরা রিয়েক্ট জেস দিয়ে করবো, তখন হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগ না নিলেও কোনো প্রবলেম নেই, বাটন ট্যাগ নিলেও কাজ হবে। কিন্তু এই যে কুইক ভিউটা আছে না, এখানে হচ্ছে আমরা যেহেতু এখানে ক্লিক করে কোথাও একটা দেখাবো, কুইকলি একটা ভিউ দিব, তো এই জন্য হচ্ছে আমরা এখানে বাটন ট্যাগের মধ্যেও নিতে পারি, বাট হচ্ছে আমরা চাইলে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও কিন্তু নিতে পারি। তো আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, আমি আপাতত কোনো লিঙ্ক সেট করবো না, তো আমি হ্যাশ দিয়ে রাখলাম। আর এখানে আমরা গিয়ে বলতে পারি যে আমি চাচ্ছি কুইক ভিউ এই লেখাটা দেখাইতে, ঠিক আছে। তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে, রিলোড মারলাম, সো একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে একটা বাটনে কনভার্ট করব। তো অ্যাঙ্কর ট্যাগকেও কিন্তু আমরা বাটনে কনভার্ট করতে পারি, ক্লাস দিয়ে আমরা বলবো যে এটা একটা বিটিএন আমরা চিনায় দিলাম। এরপর আমরা বলবো যে বিটিএনটাকে আমি আউটলাইন টাইপের একটা বিটিএন তৈরি করতে চাচ্ছি, আর কালারটা কী হবে, সেকেন্ডারি টাইপের একটা কালার হবে। তাহলে কিন্তু হচ্ছে এইটা এখানে চলে আসবে এই টাইপের, এই যে। এবার এটারও উইথটাকে ধরে বড় করতে হবে, এটা কিন্তু ছোট। তো এই জন্য হচ্ছে আমরা এখানে গিয়ে বলবো যে উইথ তোমার উইথ হয়ে যাবে 100%। তাহলে কিন্তু হচ্ছে এই যে এটার উইথও কিন্তু 100% হয়েছে। এবার দেখেন এই যে এটা আর এই এটা হচ্ছে আমাদের, এই দুইটা কিন্তু একদম সেম টু সেম কিন্তু হয়ে গেছে। তাহলে আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে আমাদের যে কার্ডটা আছে এই কার্ডটার পিছনে কিন্তু একটু শ্যাডো টাইপের কিন্তু লাগতেছে। এই যে দেখেন এই যে ঘোলাঘোলা টাইপের কিন্তু শ্যাডো টাইপের, মানে আমাদের কার্ডটা কিন্তু ভেসে চলে আসছে এই টাইপের কিছু একটা। তো আমরাও আমাদের কার্ডের সঙ্গে বলতে পারি আমাদের পুরা কার্ড কোনটা, এই যে ডিপটা আছে না, এই সম্পূর্ণ ডিপটা হচ্ছে আমাদের একটা কার্ড, এই যে কলাম 3 হচ্ছে এটা একটা কার্ড। তো এটার মধ্যে গিয়ে আমরা স্পেস দিয়ে বলবো যে এটাকে আমরা একটা শ্যাডো দিতে চাইতেছি, মানে এই পুরা কার্ডের পিছনে আমরা একটা শ্যাডো দিতে চাইতেছি। তাহলে কিন্তু সম্পূর্ণ কার্ডের পিছনে একটা শ্যাডো চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে কিন্তু একটা শ্যাডো টাইপের কিন্তু লাগতেছে, একটু কিন্তু উপরের দিকে চলে আসছে এই টাইপের লাগতেছে। আর এই কার্ডের মধ্যে দেখেন যে উপরে একটু প্যাডিং আছে, নিচে একটু প্যাডিং আছে, বাট আমাদের এটাতে নাই, তো আমরা একটা প্যাডিংও দিতে পারি। আমরা বলতে পারি যে পি ওয়াই একটা প্যাডিং আমি দিতে চাইতেছি, ধরেন আমি
প্যাডিং 2 এর মত হচ্ছে আমি কিছু একটা প্যাডিং দেব খাড়াখাড়ি ভাবে উপরে আর নিচে এই যে এবার কিন্তু সুন্দর লাগতেছে ওকে আমাদের কাজ কমপ্লিট এবার আমাদের কি করতে হবে এই জিনিসটাকে হচ্ছে আমাদের কয়েকবার কপি পেস্ট করতে হবে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে এই যে আমাদের কাট এই যে কলাম 3 যে লেখা আছে এই ডিপটাকে হচ্ছে আমরা একটু ছোট করে দেখি যে এটার এন্ডিং ট্যাগটা কোথায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এই যে এটা হচ্ছে এন্ডিং ট্যাগ তো আমি এইটুকুকে এখান থেকে কপি করব আমাদের কিন্তু এখানে দেখে বুঝে কপি করতে হবে ঠিক আছে নালে কিন্তু আমরা ধরা খেয়ে যাব তো আমরা এখান থেকে কপি করলাম কপি করে এইটার নিচে এই ডিভির নিচে গিয়ে আমরা আরেকবার কন্ট্রোল ভি মেরে হচ্ছে আমরা পেস্ট করে দিব ঠিক আছে একইভাবে আমরা এটার নিচে আরেকবার পেস্ট করব সো পেস্ট করলাম আরেকবার এটার নিচে পেস্ট করব চারবার কিন্তু আমরা পেস্ট করছি তাহলে যে প্রতিটা কার্ড কিন্তু হচ্ছে কলাম সংখ্যা 3 করে নিছে তাহলে 3 4 12টা কিন্তু আমাদের এখানে হয়ে যাবে রিলোড মারলাম এই যে দেখতে পাচ্ছেন 4টা কিন্তু চলে আসছে এবার আমাদের এখান থেকে হচ্ছে ইমেজগুলোকে চেঞ্জ করতে হবে ইনফরমেশনগুলোকে চেঞ্জ করতে হবে প্রাইসটাকে চেঞ্জ করতে হবে তো আমি এখানে গিয়ে বলবো আচ্ছা এখানে কি ইমেজ দেওয়া আছে আমরা দেখব যে এই টাইপের একটা ইমেজ দেওয়া আছে ফ্রিজ টাইপের তো আমাদের এই যে 2 নাম্বার যে কার্ডটা আছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্ড এইটা নিচে হচ্ছে 2 নাম্বার কার্ড এই যে 2 নাম্বার কার্ডের যে ইমেজটা আছে এখানে হেডফোন না দিয়ে আমরা বলবো যে আমরা চাইতেছি এখানে হচ্ছে এই যে freeze.jpg নামের ছবিটাকে দিতে চাইতেছি আবার এটার নিচে যাব এটার নিচে গিয়ে হচ্ছে আমরা দেখব এখানে কি LCD TV টাইপের আছে তো আমরা এখানে গিয়ে বলবো যে এখানে আমরা চাইতেছি হচ্ছে এই যে LCD TV এই ছবিটাকে দিতে চাইতেছি আর এটার পরে হচ্ছে কি আছে এখানে এই যে এই টাইপের MP3 বক্স আছে এখানে তো আমরা এখানে গিয়ে বলবো যে এই কার্ডের মধ্যে যে আমরা চাইতেছি এখানে /mp3box.jpg টাইপের ছবিটাকে চাইতেছি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ছবিগুলো চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবার আপনার কাজ হইতেছে এই যে ইনফরমেশনগুলো আছে না এই যে সবগুলোতে কিন্তু সেম ইনফরমেশন চলে আসছে তো আপনি কি করবেন এই ইনফরমেশনগুলোকে একটু চেঞ্জ করে দিবেন এই যে এখানে যেমনটা আছে ঠিক আছে এইভাবে আপনি চেঞ্জ করে দিবেন তো আমি করতেছি না যেহেতু হচ্ছে ভিডিওটা লং হয়ে যাইতেছে তাহলে এটা গেল এবার আমাদের কি করতে হবে এইটার নিচে আরেকটা লাইন আমাদের তৈরি করতে হবে যে এগুলা দিয়ে তো আমরা কি করব এই জাস্ট এই যে আমাদের যে কাটটা আছে সম্পূর্ণ কাটটাকে আমি আরেকবার কপি করব এখান থেকে কপি করে কন্ট্রোল সি মেরে এটার নিচে হচ্ছে আমরা আবারো পেস্ট করব একবার দুইবার তিনবার চারবার তাহলে এবার যদি আমরা গিয়ে রিলোড মারি এবার কিন্তু হচ্ছে আমরা নিচের লাইনে আবারো দেখতে পারবো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে এবার আমি এই ইমেজগুলোকে চেঞ্জ করে দিব এখানে হচ্ছে ঘড়ির একটা ইমেজ আছে তো আমি এখানে গিয়ে বলবো এটা হচ্ছে আমাদের লাস্ট কার্ডটা এইটার পরে হচ্ছে এই কার্ড এইটার পরে হচ্ছে এইটা আর এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার লাইনের প্রথম কার্ড তো এখানে আমি MP3 বক্স না দিয়ে আমি বলবো হাইফেন আমি হচ্ছে একটা ওয়াচের একটা ছবি চাইতেছি আচ্ছা আমি এখান থেকে হচ্ছে হেডফোন জিন্স ল্যাপটপ তারপর হইতেছে এখান থেকে স্লাইডার টপ সেলিং আচ্ছা এখান থেকে হইতেছে আমি এই যে watch.jpg নামের ছবিটাকে দিব আর এটার পরে কি আছে মোবাইল টাইপের আছে তো আমি এটার নিচে যাব এই কার্ডের মধ্যে এখানে গিয়ে আমরা বলবো যে আমরা একটা স্ল্যাশ এখান থেকে হচ্ছে আমি smartphone.jpg নামের ছবিটাকে আমি এখানে দিব তো এটা নিচে যাব এটার পরে কি আছে এখান থেকে হচ্ছে যে ল্যাপটপ টাইপের আছে তো আমি এখানে গিয়ে বলবো যে আমি এখান থেকে ল্যাপটপ যে আছে এই যে laptop.jpg এই ছবিটাকে দিব আর এটার নিচে যে ইমেজটা আছে এই কার্ডের মধ্যে এখান থেকে হচ্ছে আমি যে ছবিটাকে দেব ঘড়ি আবারও ঘড়ি আছে তো আমি এখানে গিয়ে বলবো যে আমি watch.jpg নামের ছবিটাকে চাইতেছি তো আমি রিলোড মারবো এখানে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন এবার আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর আমাদের ওয়েবসাইট এই দুইটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে এবার দেখেন যে প্রতিটা কার্ড কিন্তু প্রতিটা কার্ডের সঙ্গে লাগালাগি করে আছে তো আমাদের সেকেন্ড নাম্বার লাইনের যে কার্ডগুলো আছে এটা হচ্ছে আমাদের লাস্টের কার্ড তারপর তার আগেরটার কার্ড তারপর হচ্ছে তার আগেরটার কার্ড তারপর হচ্ছে তার আগেরটার কার্ড এই কার্ডগুলোর মধ্যে যদি আমরা এখানে গিয়ে বলি যে এমটি মার্জিন টপ 3-এর মতো একটা মার্জিন চাইতেছি একইভাবে যদি আমরা প্রতিটা কার্ডের মধ্যে দিয়ে দিই যে এমটি 3 একইভাবে এটার নিচে দিব যে এমটি 3 একইভাবে এইটার মধ্যেও দিব হচ্ছে আমরা এমটি 3 তাহলে কিন্তু হচ্ছে আর কোনো প্রবলেম হবে না রিলোড মারলাম তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটুখানি আচ্ছা আমি 3 না দিয়ে আমি বলতে পারি যে আমি 5-এর মতো চাইতেছি তাহলে কিন্তু অনেকটা নিচে নেমে যাবে 5 তারপর হচ্ছে এখানে এমটি 5 তারপর হচ্ছে এখানে এই যে এমটি 5 ঠিক আছে এবার যদি রিলোড মারি তাহলে এই যে এবার ঠিক আছে এবার দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট
আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই দুইটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। এবার আপনার কাজ হইতেছে যে এখান থেকে ইনফরমেশনগুলোকে চেঞ্জ করা, রেটিংটাকে চেঞ্জ করা, এগুলো নামগুলোকে হচ্ছে চেঞ্জ করা, ঠিক আছে। তো এবার যদি আমরা রেসপন্সিভটাকে দেখার চেষ্টা করি, F12 বাটনে ক্লিক করলাম, এটা রেসপন্সিভ মোডে চলে আসছে। এবার এই যে আমি যদি এখানে রিলোড মারি, আমি এখান থেকে যে কোনো একটা ডিভাইস কিন্তু আমি এখান থেকে চুজ করতে পারি, পিক্সেল 5টাকে করলাম, এটা আমার ভালো লাগে। তো আমি নিচের দিকে যাবো, এই যে ট্রেন্ডিং প্রোডাক্টস, এখানে কিন্তু কোনো স্ক্রোল বার নাই, এগুলো কিন্তু এক একটা নতুন নতুন লাইনে একাই কিন্তু বসছে। মানে আমরা কন্ডিশনটা কিন্তু এইভাবেই দিছি যে ইউজার যদি মিডিয়াম কোনো ডিভাইসের চাইতে ছোট ডিভাইসে দেখে, তাহলে এক একটা কার্ড এক একটা লাইনে বসবে। আর আমরা যদি মিডিয়ামে যাই, মিডিয়াম থেকে শুরু করে উপরের দিকে যাই, তাহলে কিন্তু এখানে চারটা করেই বসতেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি আরও বড়তে যাব, এগুলো কিন্তু চারটা করেই বসবে, দেখতে পাচ্ছেন। আর আমরা যদি মিডিয়ামের চাইতে নিচের দিকে যাই, মিডিয়ামের চাইতে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে কিন্তু এগুলো এক একটা কার্ড এক একটা নতুন নতুন লাইনে বসতেছে। আর এখানে কিন্তু কোনো স্ক্রোল বার নাই, যে ধরে আমি টানতেছি, কোনো স্ক্রোল বার নাই, এটা কিন্তু ফুললি রেসপন্সিভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকবে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটা নতুন সেকশন নিয়ে। দেখতে পাচ্ছেন এই যে নমিমুর, এই টাইপের একটা সেকশন নিয়ে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে। তাহলে আপনি এতটুকু ভালো করে প্র্যাকটিস করেন, আর হচ্ছে আপনি ইনফরমেশনগুলোকে চেঞ্জ করেন, তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।